মুছমুছে এক থালা ব্রেড স্যান্ডউইচ পকোড়া আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি শম্পা, শম্পা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি স্যান্ডউইচ ব্রেড পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা সম্পূর্ণ নিরামিষভাবেই আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই এটা বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। চপের দোকানে আমরা যেরকম কিনে খাই, দেখুন এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আদা লঙ্কা বাটা নিয়েছি, কাঁচা বাদাম নিয়েছি। প্রথমেই আমি উনুনটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। তো কাঁচা বাদামগুলো প্রথমে ড্রাই রোস্ট করে নেবো। বাদামটা ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে ওপরে খোলাগুলো ছাড়িয়ে নেবো। আর এখানে দিয়ে দিয়েছি কড়ায় অল্প পরিমাণে তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো এই আদা লঙ্কা বাটাটা, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আর এখানে যে আলুগুলো সিদ্ধ করে রেখেছি, এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, এগুলোকে একটু ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে বাদামগুলো আমি খোলা ছাড়িয়ে নিয়েছি, এগুলো দিয়ে দেবো। খুব বেশি মশলা কিন্তু এটাতে দিতে হয় না, অল্প করে মশলা দিয়ে কিন্তু এটা হয়ে যায়। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো, ব্যাস আর কিছুই লাগবে না। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নাবিয়ে নিতে হবে। রেডি হয়ে গেছে, এটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ততক্ষণ এখানে আমি নিয়ে নিয়েছি বাটিতে কিছুটা বেসন, আর এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে এটার একটা ব্যাটার আমি তৈরি করে নেব। খুব বেশি পাতলা না আর খুব বেশি গাঢ় না, একদম মিডিয়াম টু মিডিয়াম ভাবে এই ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন। দেখুন মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি, ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্বের কিন্তু হবে। এবার এটাকে সাইডে রেখে এবার পুরগুলো ব্রেডের মধ্যে ভরে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, এরকম গোল গোল করে করে নেব। আর এখানে আমি দুখানা ব্রেড নিয়েছি, তো একটা ব্রেডের মধ্যে প্রথমে এরকম করে আলুর পুরটা চারিদিকে দিয়ে দেবো। খুবই ইজি বন্ধুরা, দেখুন অল্প একটুখানি করে খালি ব্রেডের মধ্যে দিয়ে দেবেন, যাতে চারিদিকেই এই আলুর পুরটা সম পরিমাণে পড়ে। দিয়ে এর উপরে আর একটা ব্রেড আমি এরকম করে দিয়ে দেবো, দিয়ে এটাকে মাঝখান দিয়ে এরকম ত্রিকোণভাবে কেটে নেব, ব্যাস। তাহলেই কিন্তু আপনাদের দুটো এতে পুর ভরা হয়ে যাবে। এরা অনেকে কি করে, আবার এই ব্রেডের ভেতরে অনেকে কিন্তু ধনেপাতার চাটনিও দেয়, আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। তো এরকম করে এবার ব্রেডগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে নেব। পাউরুটি ফুলের ভেতরে সব পুর ভরে নিয়েছি, এবার এখানে বেসনে ডুবিয়ে খালি তেলে ফ্রাই করে নেব। আর এখানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি কড়া, এটা মিডিয়াম হাঁচে এটা ফ্রাই করতে হবে। এরকম করে একটা করে নেব, আর এরকম করে এই বেসনটার মধ্যে ভালো করে ডিপ করে নেব। দেখুন আমি কিরকম করে করছি, দিয়ে তেলের মধ্যে খালি দিয়ে দিতে হবে। প্রত্যেকটাই এরকম করে ছাড়তে হবে বন্ধুরা, একদম এরকম যে সাইডগুলো আছে না, সাইডগুলো এরকম এরকম করে বেসনের ব্যাটারটা কিন্তু খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। পালট পালট করে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, এবার দেখুন তুলে নেব। এত সুন্দর দেখতে হয়েছে, দেখুন দেখেই লোভ লেগে যাবে একেবারে। তো এই রকম পদ্ধতিতে এবার সবগুলো ব্রেড পকোড়া আমি ফ্রাই করে নেব। মুচমুচে এক থালা ব্রেড স্যান্ডউইচ পকোড়া আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, আর শুধু সার্ভ করবো আর খাবো। বিকেলে যদি চায়ের সাথে এরকম একটা স্ন্যাক্স থাকে তাহলে তো একদম বিকেলটা পুরো জমে যাবে বন্ধুরা। আর আমিও নিয়ে চলে এসেছি তার সাথে সস, যে কোনো চাটনির সাথে এটা আপনারা সার্ভ করে খেতে পারবেন। তো একটা নিয়ে খাবো, আর দেখুন ভেতরটা কীরকম হয়েছে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখছেন একদম বাইরেটা কি সুন্দর মজমজ করছে, একদম ভেতরটা কী সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। খালি এরকম টমেটো সস বা যে কোনো চাটনিতে ডিপ করেই আর একদম সোজা মুখে চালান করবো।
দারুণ লাগছে কিন্তু খেতে বন্ধুরা, দারুণ হয়েছে, দারুণ। ওপরে কোটিংটা দেখুন একদম মচমচ করছে বন্ধুরা, দেখুন। এরকম নিত্য নতুন এরকম রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার লাইক কমেন্ট করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যারা ফেসবুক থেকে দেখছেন, রেসিপিগুলো ভালো লাগলে পেজটিকে ফলো করে রাখবেন। আজকের মতো আসি বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমি ততক্ষণ এই ব্রেড পকোড়া মজা করে খেতে থাকি। অসাধারণ হয়েছে বন্ধুরা, অসাধারণ।